সো গাইস তোমরা অনেকেই কোপ ফোরটির ওপর কিছু কোয়েশ্চেন করেছিলে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতেই অ্যান্সার দিয়ে দেবো আর গাইস ফ্রি ফায়ারে কিছু নতুন নতুন ইভেন্ট যেমন ফ্রেডেড উইল টোকেন টাওয়ার তোমরা কবে দেখতে পারবে কি আইটেম তোমরা দেখতে পারবে সমস্ত ডিটেলসে এই ভিডিওতেই আলোচনা করব। সো বানেরাও ভিডিও মে এন্ড থাক তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যা এখন গাইজ তোমরা যেই বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটাই আমি তোমাদেরকে বলেছিলাম ইলাইট পাসে দেখতে পারো কিন্তু গাইজ বাইরের একটা সার্ভারে কিন্তু এই বান্ডেলটাই টোকেন টাওয়ার ইভেন্টে দেওয়া হয়েছে কিন্তু ইলাইট পাস কিন্তু সমস্ত সার্ভারে সেম দেওয়া হয় আলাদা কিন্তু হবে না আর গাইজ এই বান্ডেলেরই ফিমেল ভার্সানটা কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট ইভেন্টটা তো এখানে দেখতেই পাচ্ছ বাকি অন্যান্য আইটেমও অনেক কিছু দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু দুটো বান্ডেল ব্রাজিল সার্ভারে দেওয়া হয়েছে আর গাইজ আমাদের গেমের ভেতর কিন্তু কুড়ি তারিখে তোমরা নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পারবে নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়েছে এই মেল বান্ডেলটাই তোমরা টোকেন টাওয়ার ইভেন্টে দেখতে পাবে আর গাইজ টোকেন টাওয়ার ইভেন্টটা হয়তো মেল বান্ডেলটা সেকেন্ড প্রাইজে দিতে পারে আর ফার্স্ট প্রাইজে আমাদের নতুন দুগুলি শটগানটা দিয়ে দিতে পারে আর এই বান্ডেলেরই ফিমেল ভার্সনটা হয়তো তোমরা কোনোরকম ওয়েব ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যেতে পারো আর গাইজ দেখো বান্ডেলগুলোর সাথে কিন্তু আমাদের দুগুলির থিমটা কিন্তু প্রায় সেম তাই তোমাদেরকে বললাম দুগুলিটা হয়তো ফার্স্ট প্রাইজে দিয়ে দিতে পারে আর গাইস আজকের মোকো ইভেন্টে একটা ফ্রন্ট পেজ দেওয়া হচ্ছে যেটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল কস্টিউম ল্যাম্বার কিনি ব্যাকপ্যাক স্কেটবোর্ড প্যানেস স্কিন তোমরা ফ্রিতে পেয়ে যাবে এগুলো কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম ফ্রিতে পাবে আর গাইস মেল বান্ডিলটা দেখো ফ্রেডেড বিলে দেওয়া আছে আর গ্লুয়ালটা টপ আপ ইভেন্টে এগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি আগেই বলে দিয়েছিলাম এরপর গাইস তোমরা নতুন একটা স্কাই উইং স্কিন দেখতে পাচ্ছ ওবি থার্টি আপডেটের পরেই এটা কিন্তু আমাদের গেমের ভেতর দেখতে পেয়ে যাবে যেটার মাধ্যমে তোমরা আকাশ থেকে নিচে ল্যান্ডিং করো মানে ওই ঘোড়া টাইপেরই একটা জিনিস আর গাইস ওবি থার্টি আপডেটের পর কিন্তু তোমাদের যে কটা টোকেন মানে তোমাদের ধরো পাঁচটা টোকেন আছে তোমার দুটো লাগবে তিনটে লাগবে না তুমি কিন্তু তিনখানা ব্যাগ থেকে বের করে দিয়ে দিতে পারবে এরপরে গাইস আমাদের গেমের ভেতর নতুন একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে তোমরা যখন স্কোয়াডে এন্ট্রি নেবে অথবা তোমাদের যখন কেউ ইন্সপেক্ট করবে তখন এই অ্যানিমেশনটা কিন্তু শো করবে তোমরা দেখতেই পেলে স্ক্রিনের ওপরে এটা কিন্তু গেমের ভেতর ওবি থার্টি আপডেটের পর অ্যাড হয়ে যাবে আর গাইস এর পরে র্যাঙ্ক সেশনে তোমরা ক্ল্যাশ স্কোয়াডে একটা গোল্ডেন এম পাবে আর ব্যাটেল রয়্যাল র্যাঙ্ক সেশনে তোমরা একটা অগে স্কিন পাবে ভাই এটার মধ্যে শুধুমাত্র অ্যাকুরেসি থাকে আর কিছু থাকে না মানে ফালতু হয় আর গাইস এখন তোমাদেরকে আমি বান্ডিল দুটো দেখিয়ে দিচ্ছি মেল বান্ডেলটা কিন্তু তোমরা ফ্রেডেড ভিলে দেখতে পারবে আর ফিমেল কস্টিউমটা তোমরা ফ্রিতে পাবে মেল বান্ডেলে তোমরা একটা ফ্রি কা স্পিন পাবে ফ্রি স্পিনে যাদের লাখ ভালো পেয়ে যাবে আর যাদের লাখ খারাপ তো লাস্ট স্পিন আর ভাই ফ্রি কা আইটেম যাই দিক না কেন ভালোই হয় আমি খারাপ তোমাদেরকে বলবো না ফ্রি এর বান্ডেলটা এরপর গেইস তোমাদের কিছু ইভেন্টের ব্যাপারে বলা যাক তোমরা এখন দেখতেই পাচ্ছ ভাই সব লেভেল আপ শপ এটা কিন্তু বাইরের একটা সার্ভার এসেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু লেভেল আপ শপের খুব ক্রেজ ছিল কিন্তু গাইস লাস্ট কিছু মাস ধরে কিন্তু লেভেল আপ শপ আমাদের ইন্ডিয়ান সার্ভারে আর আসছে না তোমরা হয়তো হ্যালোইন ইভেন্টের টাইমে অথবা গাইজ ওবি থার্টি আপডেটের পরে লেভেল আপ শপ আমাদের গেমের ভেতর আবার দেখতে পেয়ে যেতে পারো এরপর গেছি তোমরা আরো একটা ওয়েভ ইভেন্ট দেখতে পাচ্ছ মানে ওয়েভ ইভেন্ট টোকেন টাওয়ার ইভেন্ট দুটো মিশে একটা ইভেন্ট এরকম ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ওয়ান ম্যানের দুগুলি শটগানটা এসেছিল তোমরা মনে করে দেখতে পারো সেই রকমই সেম টু সেম ইভেন্টের মাধ্যমে কিন্তু বাইরের একটা সার্ভারে নতুন একটা বান্ডেল দেওয়া হয়েছে আর গাইস এখন যে গ্লোয়ালের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইভোলিউশান ফেমাসের ওপর বেস করে তৈরি করা হয়েছে ইভোলিউশন ফেমাস যখন আসবে তোমরা তো এই গ্লোয়ালের স্ক্রিনটার টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারো অথবা অন্যরকম কোনো ওয়েভ ইভেন্টের মাধ্যমেও তোমরা দেখতে পেয়ে যেতে পারো গাইস তোমরা আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু ও বি টোয়েন্টি নাইন আপডেটের ইমোট এই ইমোটটা কিন্তু আমাদের গেমের ভেতর মানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি বাট গাইস বাইরের সার্ভারে কিন্তু টপ আপ ইভেন্টে দিয়ে দেওয়া হয়েছে হতে পারে ও বি থার্টি আপডেটের পরে তোমরা ইমোট পাটি ইভেন্টে এই দেখতে পেয়ে যেতে পারো আর গাইস এর আগে কথা ছিল যে ফ্রেডেড ভিলের মাধ্যমে তোমরা দুগুলি শটগান আর ভেক্টর স্কিনটা দেখতে পেয়ে যেতে পারো কিন্তু গাইস আমি তোমাদের বলে দিচ্ছি ভেক্টর স্কিনটাই কিন্তু তোমরা দেখতে পারবে বাইরের একটা সার্ভারে কিন্তু ভেক্টর স্কিনটা অলরেডি ফ্রেডেড দেওয়া হয়েছে আর গাইস তোমরা নতুন একটা ফ্ল্যাগ ইমোট দেখতে পারবে দেখতেই পাচ্ছ ফ্ল্যাগটা পুতলে এর ইমোটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তোমরা ওবি 30 এর পরে কমপ্লিট ইমোটটা ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবে আর গাইস তোমাদের যদি কোনো ইভেন্টের ব্যাপারে জানার থাকে কোনো ইভেন্টে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তোমাদের টপিকেও আলোচনা করে দেবো সো এবার চলে আসে যাক কোভি ফেটে তারা কি গাইস তোমাদেরকে এত আপডেটেড লিখ দিচ্ছি তো তোমরা এখনো কি করছো এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো গাইস প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দাও চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তোমরা যদি চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিঙ্কস আসছে আর আসতে থাকবে আর ইভেন্ট আপডেট নিয়ে ডোন টেনশন যাব তাক অভ্র ভাইয়ের ডাইনি কি কোনো বাত নেই হ্যায় আর গাইস আমাদের নতুন এমপি ফর্টি এর উপর অল্প কিছু লিঙ্কস বেরিয়ে এসেছে তোমরা জাস্ট কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে আমি সেই টপিকেও আলোচনা করে দেব গাইস তোমরা কোশ্চেন করেছিলে যে কোবরা এমপি ফর্টি কবে ব্যাক আসবে দেখো গাইস বাইরের কয়েকটা সার্ভার যেমন ইন্দোনেশিয়ার সার্ভারে ব্যাক এসেছে বলে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো কবে ব্যাক আসবে ইন্ডিয়া সার্ভারে সেরকম কোনো কিন্তু কনফার্ম লিক্স নেই তোমরা ড্রাকওয়েকেটা দিয়ে দেখতে পারবো বাইরে সব সার্ভারে ড্রাকওয়েকে রিটার্ন দিয়ে দিয়েছে শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে রিটার্ন দেওয়া হচ্ছে না তো কোপ্রেম বি ফর্টিটাই তোমরা সেরকম ভাবেই বুঝতে পারছো এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ব্রিটান আসবে বিকজ গ্রেনা শুধুমাত্র ডায়মন্ড দেখবে কিভাবে আমাদের থেকে ডায়মন্ড লুটতে পারে তো রিটার্ন কিন্তু আসবেই বাট কবে আসবে সেরকম কিন্তু কোনো কনফার্ম লিক্স এখনো পর্যন্ত বেরিয়ে আসছে না তবে গেস তোমরা যারা ড্রাকওয়েকের ফ্যান আছে না তোমরা তো অক্টোবর মাস শেষ হওয়ার পরে যে কোনো দিন হয়তো ড্রাকওয়েকেটা রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো আর তোমরা এই বছর রিটার্ন দেখতে পাবে না আর আমি একটা ভিডিও বানিয়ে দেবো নো চাপ আর তোমাদের আজকের ভিডিওতে যদি কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই মানে অ্যান্সার দিয়ে দেবো আর লাইক করতে হলো না শেয়ার করে দেবো বন্ধুদের সাথে সো গুড বাই গাইজ হবে নেক্সট ভিডিওতে বাই